এবার সিয়ামের পয়েন্ট নাম্বার 5, আমরা সিয়াম সাধনা করি, অনেকেই আমরা সাহরি খাই না, আবার সাহরি নিয়ে কুসংস্কার আছে যে ইচ্ছা মতো খাও, খেয়ে পেটকে একেবারে ফুলিয়ে তোলো, এই খাবারের নাকি কোনো হিসাব হয় না, ডাইরেক্ট শয়তানের কথাবার্তা, হাদা খাওয়ালি শায়াতিন, এটা শয়তানের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলো ফাসলুমা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি, ইহুদি এবং তোমাদের সিয়ামের পার্থক্য হলো সাহরি, ইহুদিরা সাহরি খায় না আর তোমরা সাহরি খাও, ইন্না ফি সুহুরি বারাকা, কারণ রমজানের সাহরির মধ্যে তোমার জন্য বরকত নিহিত রয়েছে, বুলুগুল মারামের 897 নম্বর হাদিসটি বললাম। তাহলে রমজানের কি খেতে হবে, কিন্তু কোনো কারণে নিয়ত করে শুইলেন সাহরি খেতে পারলেন না, তাহলে রমজানকে না খেয়ে কি করতে হবে, পরিপূর্ণ করতে হবে। আপনি নিয়ত করেছেন সিয়ামে, কিন্তু আপনি উঠতে পারলেন না, খেতে পারলেন না, মানে অনিচ্ছাকৃতভাবে, তাহলে এর দরুন আপনাকে পরিপূর্ণ সিয়ামটা পালন করতে হবে যা অথরিটি দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেহরির মধ্যে কি আছে, সেহরি খাইলে কি করা হয়, হাদিসে হাদিসের মধ্যে রাসূল বুলুগুল মারামের 911 নম্বর হাদিস, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিঃসন্দেহে আল্লাহর ফেরেশতারা যারা সেহরি খায়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু মুতাসাহিরুন, যারা সেহরি খায় তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। কিন্তু ওদুনা কিছু আপনাদের এলাকায় দেখবেন বিভিন্ন মসজিদের মধ্যে মসজিদের মাইক দিয়ে ঘোষণা দেয়, আর মাত্র 5 মিনিট বাকি আছে, আর মাত্র 10 মিনিট বাকি আছে, আর মাত্র 6 মিনিট বাকি আছে। আল্লাহর কসম, যদি ওমর ইবনুল খাত্তাবের জামানা থাকতো তাহলে প্রত্যেকটাকে 10টা করে ব্যাপটাকে মারা হতো, কারণ এটার জন্য তো দেওয়া হয়নি। যদি কাউকে ডাকার জন্য আপনি ডাকেন, ডাকার ডাকার আরবি কি আদান, ডাকার আরবি কি আদান, মানে কি আহ্বান করা, প্রয়োজনে মসজিদগুলোর মধ্যে তাহাজ্জুদ, রমজান মাসে কিয়ামুল লাইলের জন্য আপনারা তাহাজ্জুদের আজানের ব্যবস্থা করে দেন, তাহাজ্জুদের আজান দিলে লোকেরা বুঝবে এটা কিয়ামুল লাইল, এখন সাহরির সময় হয়ে গেছে, কিয়ামুল লাইলের সময় হয়েছে, নামাজ পড়বে, বাকি কিছু অংশ কি করবে, সাহরি খাবে। আসল ঘরে মুসন্নাই, ঢেকি ঘরে চাঁদোয়া, যেই সুন্নত রাখার দরকার ওই সুন্নতের খবর নাই, মাইক দিয়ে আর মাত্র 5 মিনিট 10 মিনিট বাকি রয়েছে, তা ডাইরেক্ট এটা হলো বিদআ। সুতরাং এই বিদআর মাধ্যমে সে তার রমজানকে উপকার করছে না ক্ষতি করছে। রাসূলের হাদিস হলো সাহেবুল বিদআ ওয়ালা ইসাবান হাজ্জান নাফিলাতান ইখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু মিন শাআরাতিন আজিজ, কেউ যদি কোনো বিদআতি কাজ করে, মুসনাদে আহমদের হাদিস 17045 নম্বর উপরে হাদিসের গ্রন্থটা 19 খণ্ডে একসাথে রাখা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লি সাহেবুল বিদআ ওয়ালা ইসাবান হাজ্জান উমরাতান নাফিলাতান ইখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু মিন শাআরাতিন আজিজ, বিদআতকারী নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু আল্লাহ কবুল করেন না। মহিলারা আটার মধ্যে চুলকে টান দিলে যেমন বের হয়ে যায়, এই লোকেরা ইসলাম থেকে এরকম বের হয়ে যাবে। তাহলে রমজান করছে এক শ্রেণীর লোক কি দিয়া, আল্লাহ হাদাহুল্লাহ হাদাহুল্লাহ ওয়ান নাস ওয়াল মুদাক্কির ওয়াল মুআন্নাস ওয়া আজমাইন, আল্লাহ সমস্ত নারী পুরুষ প্রত্যেককে হেদায়েত দান করুন যারা এই ইত্তেবাই ইত্তেবাই বিদআতের আতে তাতে সাথে জড়িত রয়েছে। সুবহানাল্লাহ والحمد لله والله